পড়ে শোনাচ্ছি কর্নেল আফসার আলীর লেখা জীবন নদের মোহনা থেকে। আমি আলমিরা বলছি, আমি আলমিরা বলছি, আমি স্টিলের তৈরি। তোমাদের দৃষ্টিতে আমরা জড় পদার্থ, কিছুই দেখি না, বুঝি না। আমরা বলি না বলেই কি কিছু বুঝি না? আজকের পর থেকে তোমাদের সবার ধারণা ভুল প্রমাণিত হবে। আমার জন্ম 1996 সালের ঘাটাইলে। কারখানার মালিক একজন সৎ ও সদালাপী ব্যক্তি। সততার জন্য সেনানিবাস এলাকায় মাঝে মধ্যেই তার ডাক আসে। এবারে সেনানিবাসের এক অফিসারের ম্যাডাম স্টিলের আলমারি তৈরির বায়না দিয়েছেন। মালিক সুনিপুণভাবে আমাকে তৈরি করতে থাকেন। কারখানার অন্যান্য কাজ বন্ধ রেখে এক সপ্তাহের মধ্যে আমাকে তৈরির সকল কাজ শেষ করে। আমাকে দেখে আমার মালিক খুবই খুশি হন। সাহেব অফিস থেকে ফিরলেই ওনার স্ত্রী স্বামীর চোখ বন্ধ করে আমার সামনে আনেন। সাহেব আমাকে পছন্দ করেননি, আমি নাকি তাদের প্রয়োজনের তুলনায় বেশ বড়। ম্যাডাম প্রয়োজনে অপ্রয়োজনে আমার দরজা খুলে সব কিছু গোছায়, ব্যাপারটা আমার মন্দ লাগে না। আমার সর্বনিম্নের তাকে সাহেবের ইউনিফর্ম, মেস কিট ও এসডি রক্ষিত রাখে, আর ওপরের তাকে শাড়ি ও জামা কাপড় সুসজ্জিত থাকে। ঢাকা থেকে সুলভ মূল্যের প্রাইডের শাড়ি কিনে ম্যাডাম হাতে সেলাই করেন এবং সেই শাড়ি বহুমূল্যের পোশাকে পরিণত হয়। এদিকে নতুন গাড়ি কেনা হয়েছে, তাদের অবসরের অধিকাংশ সময় কাটে নতুন গাড়ির পেছনে। আমি আসবার 6 মাসের মধ্যেই ওনাদের বিএমএতে বদলি হয়। ইতিমধ্যে সংসারের অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে। আমাকে সহ মালপত্র ট্রাকে চট্টগ্রাম পাঠানো হয়। আমাকে ঘাটাইল সেনানিবাসের তিনতলা বাসা থেকে ট্রাকে তোলার ঝামেলায় সাহেব খুব বিরক্ত হন। বিএমএতে 1 মাসের মধ্যেই 2 বার বাসা বদলের পর বুড়িগঙ্গা বাসায় আমাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি মেলে। প্রতিটি বাসা পরিবর্তনের সময় আমাকে নিয়ে ওনাদের মধ্যে মনোমালিন্য হতো। আমাকে বহনের সময় প্রাপ্ত আঘাতের চিহ্ন আজও বিরাজমান আছে। বিএমএতে আমার প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় এবং ওনারা আমার প্রতি সন্তুষ্ট হন। রিয়াজউদ্দিন বাজার থেকে ম্যাডাম পছন্দ করে বিরল এক ধরনের একটা শাড়ি কেনেন। হালকা সবুজের ওপরে কচু ফুলের ছবি। শাড়িটা ব্যবহার করে অনেকবার আলমারিতে রেখেছেন, তারপর হঠাৎ করেই পছন্দের শাড়িটা কোনো এক বোনকে দিয়েছেন। এরপর মিরপুর সেনানিবাসে মসজিদ এলাকায় তাদের বাসা মেলে। পরিবারে আমার প্রয়োজনীয়তা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পায়। ইতোমধ্যে ম্যাডাম সোনার কিছু গহনা কেনেন এবং আমার ড্রয়ারে রাখেন।
मिरपुर থেকে ঢাকায় শহীদ মইনুল রোড এলাকায় প্রথমে চারতলা ও পরে একতলায় আমাদের আশ্রয় মেলে। অবশেষে 2003 সালে মহাখালী DOH এলাকায় নিজস্ব বাসায় আমরা স্থানান্তরিত হই। আমাকে রাখা হয়েছিল একেবারেই বেডরুমে। এ ব্যাপারে সাহেব দ্বিমত পোষণ করলেও ওনার স্ত্রীর ইচ্ছা, তাকে মেনে নিতেই হয়। নিজস্ব বাসায় অন্যান্য আসবাবপত্রের সাথে আমার দিকেও খেয়াল রাখা হয়। এদিকে 2008 সাল পর্যন্ত সংসারে সুখ শান্তি বিরাজ করতে থাকে। ঘর আলো করে নাতির আবির্ভাব হয়। ইতোপূর্বে জানের টুকরো নাতনি ছিল ম্যাডামের সকল আনন্দের উৎস। দুই ছেলে ও নাতি নাতনি নিয়ে ওনাদের সংসারে আনন্দ উপচে পড়ছে। ম্যাডাম সাহেবের সাথে হজ করে আসেন। মদিনা শরীফ হতে ম্যাডাম স্বর্ণের কিছু গহনা এনে আমার ড্রয়ারের বাক্সে রাখেন। কারো চিরকাল সুখে কাটে না। ম্যাডাম দুরারোগ্য MND ব্যাধিতে আক্রান্ত হন। সুখের সংসারে দুঃখের আগমন ঘটে। চিকিৎসার জন্য ভারতে গমন করেও কোনো ফল হয়নি। আলমিরার চাবি বিছানায় অবহেলায় পড়ে থাকে, কেউই খেয়াল করে না। আমাকে আগের মতো উৎসাহ সহ ব্যবহার করার দরকার হয় না। ম্যাডাম নিজের হাতে চাবি দিয়ে আমাকে খুলতে পারেন না। আমি কিছু বলতে না পারলেও সংসারের অশান্তি টের পাই। আমার ড্রয়ারের গহনার বাক্স খুলে ম্যাডাম একখানা বালা কোনো এক ভাবির কাছে বন্ধক রেখে 1,00,000 টাকা হাওলাত নেন এবং ভাতিজির বিয়েতে অস্ট্রেলিয়া যান। অস্ট্রেলিয়া থেকে ফিরে শরীর দিন দিন খারাপের দিকে গেলেও মন ভালো ছিল। ইতোমধ্যে স্ত্রীর গহনা বন্ধকের খবর সাহেব জেনে টাকা পরিশোধ করে দেন। আমার গহনার বাক্সে আবার বালা ফিরে আসে। অসুখ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ম্যাডাম সামরিক হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ 3 মাস মৃত্যু ও মানুষের যুদ্ধ চলে। অবশেষে 22শে অক্টোবর 2015 সালে মৃত্যুর কাছে মানুষের পরাজয় ঘটে। 23শে অক্টোবর ম্যাডামের মৃতদেহ শেষবারের মতো বেডরুমে আনা হয় এবং বিছানায় শুইয়ে দেওয়া হয়। ম্যাডামের নাতি তার বুবুকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে বলে, বুবু চোখ খোলো, আমাকে ছেড়ে চলে যেও না, আমার হাতে কিছু খাও। কিন্তু তার বুবু কোনো সাড়া দেয় না। অবশেষে তার দাদু নাতিকে অন্য ঘরে নিয়ে যায়। সবাই ম্যাডামের মৃতদেহ দেখে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বিদায় নিচ্ছে। আমার পাশেই ম্যাডামের বিছানা। আমার দুঃখ প্রকাশের ভাষা নেই। নীরবে সব কিছু অবলোকন করলাম। এখন চাবির গোছা সাহেবের কাছে। কালে ভদ্রে আমার দরজা খোলা হয়। ম্যাডামের প্রায় সবগুলো শাড়ি
বোনদেরকে স্মৃতি রক্ষার্থে দেওয়া হয়েছে। আমি আগের স্থানেই আছি, কিন্তু সাহেব অন্য বাসায় থাকেন। মাঝে মাঝে আমার দরজা খুলে উনি পুরনো স্মৃতি হাতড়িয়ে দেখেন। দামি গহনা বা মূল্যবান তেমন কিছু না থাকতে সেলাইয়ের নানা প্রকার সামগ্রী সহ অনেক কিছুই আলমিরায় স্থান পেয়েছিল। ইনহেলার ও এমএনডি অসুখের ওষুধের আস্ত প্যাকেট, পুরনো চশমা, কলম ও তিনটি অকেজো হাত ঘড়ি, অ্যারিনমোরের কৌটোয় কিছু খুচরো পয়সা, ড্রয়ারের এক কোণে সযত্নে রক্ষিত কিছু টাকা, গহনার বাক্সে তার ব্যবহৃত পুরনো গহনা এখনো অযত্নে পড়ে আছে। একদিন আমার তাকের শেষ সীমানায় একটা পুরনো চিঠির ব্যাগ আবিষ্কার করা হয়। প্রায় সবগুলো চিঠি ম্যাডামকে লেখা। সাহেব দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় চিঠি লিখেছেন। ম্যাডামের আরও শখ ছিল ছবি তোলার। ছবির অনেক অ্যালবামের সন্ধান মিলেছে আলমিরাতে। অ্যালবাম ও চিঠিপত্রের ব্যাগ আমার ভেতর থেকে অন্যত্র রাখা হয়েছে। আমার ড্রয়ারে রক্ষিত কিছু টাকা আজও যথাস্থানে আছে। আমি ঠিক জানি না কী কারণে টাকাগুলো রাখা হয়েছিল। আজ টাকার প্রয়োজন মিটে গেছে। সাহেব সমপরিমাণ টাকা মসজিদে দান করেছেন। হে করুণাময় আল্লাহ, যে মানুষটি দিনের একাধিকবার আমাকে খুলত, বন্ধ করত, তার প্রয়োজন মিটে গিয়েছে। আজ প্রায় 7 বছর ধরে এই দুঃখের স্মৃতি বয়ে চলেছি। হে পরম করুণাময় আল্লাহ, ম্যাডামের সমস্ত গুনাহ মাফ করে দিন এবং তাকে বেহেস্তের সুখে শান্তিতে রাখুন।